এদিকে বরিশালে চলছে 3 দিন ব্যাপী পৌষ মেলা ও সাংস্কৃতিক উৎসব। এই মুহূর্তে নগরীর জগদীশ সারস্বত স্কুলে আছেন সহকর্মী ফেরদাউস সোহাগ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, পৌষ মেলার দ্বিতীয় দিন চলছে আজকে। এই আজকে দেখলাম যে সন্ধ্যার পরপর কিন্তু পৌষ মেলার যে প্রাঙ্গণ এটি কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পৌষ মেলা উপলক্ষে এখানে মানুষের প্রচুর আগ্রহ, পিঠাপুলি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। আমরা একটু দেখাচ্ছি যে পৌষ মেলার পিঠার যে স্টলগুলো সেখানে কিন্তু বেশ ভিড় রয়েছে এবং এখানে যারা আসছেন তারা দেখছেন, কিনে খাচ্ছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। একটু জানিয়ে রেখে যে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যে তথ্যটি বলেছেন আসলে নতুন প্রজন্মের সাথে এই পিঠার পরিচিতি করিয়ে দেওয়ার জন্যই মূলত এই আয়োজন। শহুরে এলাকায় মূলত দেখা যায় যে অনেকেই বাড়িতে পিঠাপুলি বানান, আবার অনেকে এখনও সেই বিষয়টি ভুলেই গেছেন। এই বিষয়টি যাতে নতুন প্রজন্ম যাতে মনে রাখতে পারে সেজন্যই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এই পিঠা উৎসবের আয়োজন করেছে, 103 ধরনের পিঠা রয়েছে। পিঠার পাশাপাশি কিন্তু অন্যান্য পণ্যও আমরা দেখেছি, যেমন শীতপণ্য, নারী পুরুষের শীতপণ্য এখানে স্থান পেয়েছে, তৈজস সামগ্রী স্থান পেয়েছে। এখানে 25 থেকে 30টির মতো স্টল রয়েছে, সবগুলো স্টলেই কিন্তু লোকের অকারণ্য আমরা দেখেছি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, এখানে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা 3 দিনের এই উৎসবে কিন্তু আনন্দের সঙ্গে যোগ দিয়েছেন। অনেকেই শিশুদের নিয়ে এসেছেন, বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষদের নিয়ে এসেছেন, তারা এসে দেখে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। এখানে কিন্তু এই পিঠা উৎসবের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নাচ, গান সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার এখানে আয়োজন রয়েছে। এর মধ্য থেকে কিন্তু যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু বরিশালবাসীকে আনন্দ দেবার চেষ্টা করছেন এবং তারা চাচ্ছেন একটি সুন্দর আয়োজনের মধ্য থেকে সার্থক একটি আয়োজন অনুষ্ঠিত করার জন্য। আগামীকালও একই সময়ে একই স্থানে এই পিঠা উৎসব চলবে এবং এর মধ্য থেকে এই তৃতীয়বারের মতো রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এই আয়োজন করছে। তো এই ছিল মোটামুটি বরিশালের যে পৌষ মেলা চলছে তার সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম বরিশালের জগদীশ শাশ্বত স্কুলে, সেখানে চলছে পৌষ মেলা এবং সাংস্কৃতিক উৎসব। সহকর্মী ফিরদাউস সোহাগ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে।